হ্যালো বন্ধুরা, আমি মনি। আবার তোমাদের কাছে আমার এই ড্রাগন গাছটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো। এই ড্রাগন গাছের ইয়েটা ফুলটা এই এইখানে একটা হয়ে রয়েছে, এই দেখো ফুল, আর একটা ওই উপর দিকে একটা হয়ে রয়েছে। দাঁড়াও আমি একটু একটু টেনে ধরে তোমাদেরকে দেখাই। এই যে এতক্ষণ বাদে দেখাতে পারলাম একটু, এই যে ফুলটা হয়ে রয়েছে আর একটা নিচের দিকে একটা ফুল হয়ে রয়েছে। এই যে এটা, এই যে এইটা, আর বড় একটা ফল তো হয়েই রয়েছে। দেখো এই যে ড্রাগনের ফল, বড় একটা ফল হয়েই রয়েছে, আর নিচে অনেকগুলো ফল আছে। দেখো তোমাদেরকে দেখাই, এই যে ড্রাগন গাছটা একদম ছোট্ট গাছ, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গাছ, এই গাছে দুখানা ফল, তিনখানা ফল হয়ে রয়েছে। এই যে ছোট ছোট ফুল আছে, এগুলো ফল নয়, এগুলো ফুল, ছোট্ট ছোট্ট ফুল। এই একটা ফুল, এই একটা ফুল, আর এই পিছনের দিকে একটা ছোট্ট ফুল হয়ে রয়েছে, মানে কুড়ি মতো আর কি। ভালোই লাগছে দেখতে। আর একটা কুড়ি এখানে ছিল এই গাছটায়, কিন্তু কুড়িটা নষ্ট হয়ে গেছে, কিন্তু হবে, ফলগুলো হবে, অসুবিধে নেই। তোমাদের এই ছোট্ট ড্রাগন গাছটা দেখালাম, একদম ছোট্ট, একদম ছোট্ট, এগুলোর ফলগুলো আস্তে আস্তে হবে, ফলে বেশ ভালো হবে, ভালো ফল। আর এতগুলো ছোট চারা আমি বসিয়েছি, চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। দেখো আর এই গাছটা অনেক বড় গাছ, ড্রাগনের গাছটা। তোমাদের আগেই বলেছিলাম আমি ড্রাগন গাছ নিয়ে একদিন আসবো তোমাদের কাছে। তোমরা দেখে যদি ভালো লাগে একটা লাইক করো, একটু শেয়ার করো সকলের সাথে। এই যে ফলটা আর আরও দুটো ফুল এখানে রয়েছে, ওই যে একটা ফুল, এই যে একটা মাথায় ফুল, দেখো আরেকটা ফল আছে, এই যে এখান থেকে, এই যে এই যে এই যে ফলটা ফুলটা হচ্ছে, ফল বলবো না, এগুলো সব ফুল, আর এটা শুধু ফল। এটা আজকে এই পর্যন্ত করলাম ড্রাগন গাছ নিয়ে।